নমস্কার বন্ধুরা, চলশিকিতে আপনাদের স্বাগত। আজকের একটা পাইপিং করে দেখাবো, তো পাইপিংটা কিভাবে বানাবো চলুন দেখাই। এরকম একটা কাপড় নিয়েছি, কাপড়টা এইভাবে সোজা করে তাক দিয়ে নেব। এখানে 1.5 ইঞ্চি মাপ দিয়ে কাটবো। 1.5 ইঞ্চি মাপে এইভাবে তেরচা করে কেটে নিতে হবে। বন্ধুরা, এইরকম একটা সুতো নিয়েছি, তো সুতোটা যে কোনো সেলাইয়ের দোকানে পাওয়া যায়। তো এইবারে আমি পাইপিং দিয়ে দেখাবো, তো পাইপিংটা কিভাবে করব আপনারা একটু খেয়াল রাখুন, তাহলে বুঝতে পারবেন। এইভাবে একদিকটা ছোট একদিকটা বড় করে রাখতে হবে। এই সুতোটার, এই কাপড়টার মধ্যে এইভাবে রাখবেন। চাইলে মাথাটা একটু সেলাই করে নিতে পারেন। বন্ধুরা, একদিকের কাপড়টা একটু বড় সাইজ রাখতে হবে, একদিকেরটা ছোট সাইজ রাখতে হবে। তো এইভাবে হালকা হাতে ধরে আস্তে আস্তে সেলাইটা দিয়ে নিতে হবে। আর দেখতে হবে একদম সুতোর গায়ে থেকে সেলাইটা দিতে হবে, তাহলে পাইপিংটা খুব ভালো হবে। বন্ধুরা, এইভাবে পাইপিংটা দিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন পাইপিংটা কত সুন্দর হয়েছে। এইবারে একটু বসিয়ে দেখাই। এখানে পাইপিংটা কিভাবে বসাতে হয় একটু সেলাই করে দেখাবো। এইভাবে বসিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে আমি দেখালাম যে পাইপিংটা কিভাবে বসাবেন, তো পাইপিংটা এইভাবে সেলাই করে বসিয়ে দেখিয়ে দিলাম। এইভাবে পাইপিংটা বসিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।